হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও প্রকাশিত হয়েছে মাস্টার্স রেগুলার এডমিশন সেকেন্ড রিলিজ স্লিপ অ্যাপ্লাই। সো বন্ধুরা, প্রকাশিত নোটিশ হচ্ছে 5/6/2024 সালে। হঠাৎ কেন জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রাইভেট ভর্তির কার্যক্রম চলাকালীন আবার মাস্টার্স নিয়মিত ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের সুযোগ প্রদান করেছে? সো বন্ধুরা, এই রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, এ টু জেড বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এডুকেশন এন্ড জব নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারবেন নিত্য নতুন সরকারি বেসরকারি জব এবং শিক্ষা ক্ষেত্রে সকল নোটিশ পাওয়ার জন্য। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাস্টার্স নিয়মিত ভর্তি দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন। এই প্রক্রিয়াতে 2021-2022 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন সম্পর্কিত আজকের ভিডিওটি। সো এখানে দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদনের শুরু তারিখ হচ্ছে 8 মে বিকাল 4টা থেকে শুরু হয়ে 14 মে 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। সো বন্ধুরা, মাস্টার্স রেগুলার এডমিশন সেকেন্ড রিলিজ স্লিপে আপনি যদি আবেদন করতে চান, কারা কারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের আবেদনকারী মেধা তালিকায় স্থান পাননি। যারা মেধা তালিকায় স্থান পাননি তারা আবেদন করতে পারবে। মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি তারা আবেদন করতে পারবে। মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন করতে হবে। বন্ধুরা, আপনারা যারা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে বাতিল করেছে সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন করতে হবে। যেহেতু আপনি একবার ভর্তি হয়েছেন, ভর্তি আবার বাতিল করেছেন, আপনি সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেছেন। সো বন্ধুরা, উল্লেখ্য যে কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সেই সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। সো এখানে একটা কথা বলে দিছে খুব গুরুত্বপূর্ণ, কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সেই সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। সো বন্ধুরা, 2021-2022 শিক্ষাবর্ষে নিয়মিত ভর্তি কার্যক্রম দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের সময়সূচি সম্পন্ন করতে হবে। সো বন্ধুরা, 8/5/2024 থেকে 14/5/2024 তারিখের মধ্যে আপনাকে এই আবেদন সম্পন্ন করতে হবে। সো দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগইন অপশনে মাস্টার্স রেগুলার লগইন ক্লিক করে প্রাথমিক আবেদন ফর্ম উল্লেখিত রোল নাম্বার ও পিন এন্ট্রি করতে হবে। প্রথমে যে আবেদন করছিলেন সেখানে যে রোল নাম্বার এবং পিন পেয়েছিলেন সেটি দিয়ে এন্ট্রি দিতে হবে। এই ক্ষেত্রে আবেদনকারীর নাম এবং অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। সো এর পরবর্তী লগইন করলে আপনাকে রিলিজ স্লিপের আবেদন ফর্ম দিবে। এরপর যে আবেদনকারী বিভাগ ও জেলা ভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজে সিলেকশন করলে ওই কলেজ তার ভর্তিযোগ্য ইলিজিবল বিষয়ে শূন্য আসনে তালিকা দেখতে পাবে। সো আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য ইলিজিবল বিষয় নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী 3টি কলেজে বিষয় নির্ধারণ করে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। সো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন আবেদনকারীকে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন ফর্ম ডাউনলোড করে অফসেট কাগজে প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। সো এটি হাতে রাখলে হবে। দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য যারা আবেদন করতে চাচ্ছেন, এখন বর্তমানে মাস্টার্স প্রাইভেট ভর্তি কার্যক্রম চলতেছে। মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম আজকে প্রকাশিত হয়েছে। সো বন্ধুরা, আপনারা যদি নিয়মিততে ভর্তি হতে চান অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কোনো যদি তথ্য জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা হেল্প করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।